মেহেজাবিন থেকে গতকালকে আমাকে একটি কমেন্টস করেছে যে আমি কাইনি মাস্টার অ্যাপস দিয়ে সোলো মোশনে ভিডিও বানাতে পারছি না। স্পিড সোলো করে না, কিন্তু একটা ভিডিওকে সোলো করে দূরে নিয়ে যাওয়া। অর্থাৎ সে বলতে চাচ্ছে কাইনি মাস্টার অ্যাপস দিয়ে একটা ভিডিওকে কীভাবে জুম ইন এবং জুম আউট করতে, কাছ থেকে দূরে নেওয়া হচ্ছে জুম আউট এবং দূর থেকে কাছে নেওয়া হচ্ছে জুম ইন। টোটাল কথা হচ্ছে সোলো মোশনে ভিডিও কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টি সে জানতে চেয়েছেন। সো আজকের ভিডিওটি মূলত তাকে উদ্দেশ্য করেই তৈরি করা। তাছাড়া আপনারাও যারা এই কাজটি জানেন না যে কীভাবে কাইনি মাস্টার অ্যাপস ইউজ করে একটা ভিডিওকে সোলো মোশন করতে হয়, ভিডিওকে জুম ইন এবং জুম আউট কীভাবে করতে হয়, আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি জানেন প্লিজ আপনারা ভিডিওটি এখান থেকেই স্কিপ করতে পারেন। শুধু যারা জানে না তাদের জন্য আজকের ভিডিওটি মূলত। সো কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করছি। আপনারা যারা কাইনি মাস্টারের নতুন ভার্সন অ্যাপসটি এখন পর্যন্ত ডাউনলোড করতে পারেননি, আমার গত পর্বের ভিডিওতে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা ওখান থেকে উইদাউট ওয়াটারমার্ক কাইনি মাস্টারটি ডাউনলোড করে নিতে পারেন। ভিডিও লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেব। সো আপনারা এখন যে প্রজেক্টটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে একটি প্রজেক্ট ওপেন করে রেখেছি। আমি কিন্তু আপনাদেরকে কীভাবে প্রজেক্টটি ওপেন করতে হয় সেই সমস্ত বিষয় আমি স্কিপ করেছি, কারণ আমি জানি আপনারা অলরেডি এই সমস্ত কাজ জানেন। এখন আমি শুধু আপনাদেরকে দেখাবো আমরা ভিডিওটি কীভাবে সোলো করব এবং কীভাবে আমরা ভিডিওকে জুম ইন এবং জুম আউট করব। প্রথমে আমি আপনাদেরকে ভিডিওটি একটু প্লে করে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে আমি ছোট্ট একটি ফুটেজ রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু এখন নর্মাল যে স্পিড রয়েছে সেই স্পিডে প্লে হচ্ছে। তো এখন আমি যদি এই ভিডিওকে সোলো মোশন করতে চাই, আপনি ভিডিওটি যে বোন আমাকে কালকে কমেন্টস করেছেন আপনি ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখুন, আপনার উত্তরটি আপনি পেয়ে যাবেন। এখন প্রথমে আপনাকে দেখাচ্ছি যে ভিডিওটি আমরা কীভাবে সোলো করব। সো ভিডিওটি সোলো করার জন্য আমরা লেয়ারটিকে প্রথমে সিলেক্ট করব। আমরা যে কোনো কাজ করতে গেলেই আমরা কিন্তু আগে ভিডিও লেয়ারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য জাস্ট আমরা লেয়ারের উপর ক্লিক করলেই আমাদের এই লেয়ারটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা যেখান থেকে ভিডিওটিকে সোলো করতে চাচ্ছি, সোলো মোশন করতে চাচ্ছি অথবা জুম ইন জুম আউট করতে চাচ্ছি, আমরা যেটাই করি না কেন ভিডিওটিকে সেখান থেকে আমাদেরকে কেটে নিতে হবে। সো আমি যদি এখান থেকে এই অংশটুকু আমি সোলো মোশন করতে চাই, যাতে আমি লেয়ারটির উপর ক্লিক করে উপরে যে একটি কেচি আইকন দেখতে পাচ্ছেন দ্যাট এইখানে আমি ক্লিক করব। ক্লিক করলে তিন নম্বরে যে অপশনটি দেখতে পাচ্ছেন স্প্লিট, এখানে ক্লিক করলেই আমার ভিডিওটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে এই অংশটুকু কিন্তু কেটে যাবে। এখন এখান থেকে আমি কোন অংশটুকু আবার ফাস্ট করতে যাচ্ছি সেই অংশটুকুও আমাকে কেটে নিতে হবে। সো এর জন্য আমি এখান থেকে এই অংশটুকু আমি ফাস্ট করব। সো সেমভাবে আমি আবার এখানে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে স্প্লিটে ক্লিক করে আমি এই অংশটুকু কিন্তু কেটে নিচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টোটাল তিনটি পার্টে ভাগ করেছি। এটি হচ্ছে প্রথম পার্ট, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট এবং এটা হচ্ছে আমাদের তৃতীয় পার্ট। এখন আমরা প্রথম পার্টটিকে যদি চলো করতে চাই, এর জন্য আমাদের প্রথম পার্টটি আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর উপরে যে একটি অপশন দেখতে পাচ্ছেন স্পিড, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই স্পিডের উপর ক্লিক করব। স্পিডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটির স্পিড কিন্তু নর্মালি অন থাকবে। এখন আমরা এটিকে যদি চলো করতে চাই, জাস্ট এখান থেকে এই স্কেলটাকে আমরা এখান থেকে ধরে আমরা বামের দিকে সুইপ করে দেব। সো বামের দিকে সুইপ করলে দেখতে পাচ্ছেন নিচ থেকে আমাদের এই ভিডিও লেয়ারটা কিন্তু বড় ছোট হচ্ছে। অর্থাৎ আমরা যদি এটিকে ফাস্ট করতে চাই, আমরা যদি বামের দিকে সুইপ করি তাহলে কিন্তু ভিডিওটি ফাস্ট হবে, আর আমরা যদি এখান থেকে ডানের দিকে আমরা নেই তাহলে কিন্তু আমাদের ভিডিওটি স্লো হবে। সো এখন এখান থেকে আমি যদি এটিকে ছেড়ে দেই, এখন আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি শুরু থেকে। সো দেখতে পাচ্ছেন আমাদের এই অংশটুকু কিন্তু একদম স্লো হয়ে গেছে। এখন আমরা যদি সেকেন্ডকে এখন আমরা যদি স্পিড আপ করতে চাই, জাস্ট লেয়ারটিকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি আবার স্পিডের উপর ক্লিক করব। স্পিডের উপর ক্লিক করে এবার আমরা এই স্কেলটাকে আমরা কি বামের দিকে সুইপ করব। সো দেখতে পাচ্ছেন আমরা যখনই বামের দিকে স্কেলটাকে আমরা নিয়ে যাচ্ছি, এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিও ফুটেজের যে লেয়ার সেটি কিন্তু আস্তে আস্তে সেটি ছোট হয়ে যাচ্ছে। আমাদের এই লেয়ারটি যদি ছোট হয় তাহলে আমাদের ভিডিওর স্পিড বেড়ে যাবে।
আর যদি আমাদের লেয়ারটা বড় হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ভিডিওর স্পিড আস্তে আস্তে স্লো হয়ে যাবে। সো আপনি কতটুকু করতে যাচ্ছেন সেটির উপর ডিপেন্ড করে আপনি এখান থেকে ছোট বড় করে নেবেন। এখন আমি এই দ্বিতীয় লেয়ারটিকে আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু প্রথম অবস্থায় স্লো মোশন ছিল এবং আস্তে আস্তে সেটি কিন্তু সেটি স্পিড আপ হয়েছে। যেহেতু আমার এই ফুটেজটি একদমই ছোট, মাত্র 17 সেকেন্ডের একটি ফুটেজ, আর আপনারা যদি বড় ফুটেজ নিয়ে আপনাদের ভিডিওটিকে আপনারা স্লো মোশন করেন এইভাবে, কিন্তু সেটি আরও স্মুথ দেখা যাবে এবং দেখতে কিন্তু সেটি আরও সুন্দর হবে। তো এখন ওই আপুর দ্বিতীয় যে কোশ্চেনটি ছিল যে আমি একটা ভিডিওকে কীভাবে দূর থেকে কাছে এবং কাছ থেকে আমি দূরে নেব, তো সেমভাবে আমি যদি এই প্রথম ফুটেজটিকেই এখন আমি কাছে নিয়ে আসতে চাই, আমি এই লেয়ারটিকে সিলেক্ট করে এই যে ডান পাশে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু নতুন ভার্সনে এরকম অপশন শো করবে। আর আপনারা যারা ওল্ড ভার্সন ইউজ করবেন আপনাদেরকে ক্রপ যে অপশনটি রয়েছে সেইখানে ক্লিক করতে হবে। আমি যেহেতু নতুন ভার্সনটি ইউজ করছি এর জন্য নিচে দেখতে পাচ্ছেন প্যান অ্যান্ড জুম, এই অপশনটিতে আমি ক্লিক করব। সো জুম ইনে ক্লিক করলে এরকম দুটি অপশন এখানে দেখতে পারবেন, একটা হচ্ছে স্টার্ট পজিশন এবং সেকেন্ড নিচের অপশনটি হচ্ছে এন্ড পজিশন। সো আমরা যেহেতু এই ফুটেজটিকে জুম ইন করব, দূর থেকে আমরা কাছে নিয়ে আসব, এর জন্য প্রথম স্টার্ট পজিশনে আমরা সিলেক্ট থাকা অবস্থায় এই ভিডিও ফুটেজটিকে ধরে আমরা এরকম আমরা সুইপ করে সেটিকে আমরা কী করব, আমাদের যতটুকু প্রয়োজন সেটিকে আমরা এইভাবে জুম ইন করব। আপনার ভিডিওতে যতটুকু আপনার প্রয়োজন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সেটিকে জুম ইন করে নেবেন। এখন জুম ইন করে আমরা এটিকে এখান থেকে ক্রস করে দেব। সেমভাবে আমরা দ্বিতীয় পার্টটিকে আমরা সিলেক্ট করে আবার প্যান অ্যান্ড জুমে ক্লিক করব। এখন আমরা এখান থেকে নিচের যে অপশনটি অর্থাৎ ইন্ড পজিশন, এই ইন্ড পজিশনে আমরা ক্লিক করব। ইন্ড পজিশনটি সিলেক্ট করে আমরা এখান থেকে এটিকেও কিন্তু আমরা এইভাবে ধরে আমরা এটিকেও কিন্তু জুম করব। আমরা কিন্তু আমাদের ভিডিওর প্রথম পার্টটিকেও আমরা জুম করেছি এবং দ্বিতীয় পার্টটিকেও আমরা কিন্তু জুম করে নিচ্ছি, কিন্তু আমাদের প্রথম পার্টটি আমরা সিলেক্ট করেছিলাম স্টার্ট পজিশন এবং দ্বিতীয় পার্টটি আমরা সিলেক্ট করব হচ্ছে ইন্ড পজিশন। আমরা যেখানে জুম ইন দেখাবো সেটা আমরা সিলেক্ট করব স্টার্ট পজিশন এবং যেখান থেকে আমরা জুম আউট করব সেটা আমরা সিলেক্ট করে নেব হচ্ছে ইন্ড পজিশন। এইভাবে আপনার একটা ভিডিওতে যতগুলোই আপনার পার্ট থাক না কেন প্রত্যেকটা পার্ট আপনাকে এইভাবে সিলেক্ট করে নিতে হবে। সো এখন আমি আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। এখান থেকে আমি যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে যাচ্ছি, এখানে আমি প্লে বাটনে ক্লিক করছি, এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি প্রথম কিন্তু কাছ থেকে সেটা আস্তে আস্তে কী হচ্ছে দূরে চলে যাচ্ছে এবং দ্বিতীয় পারে আমাদের দূর থেকে সেই ভিডিওটি কিন্তু কী হবে কাছে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর কিন্তু দ্বিতীয় পার্টটি আস্তে আস্তে দূর থেকে সেটি কিন্তু জুম ইন হয়ে আমাদের কাছে চলে এসেছে। আমরা যদি এটিকে আরও জুম আউট করতে চাই তাহলে কিন্তু আমরা যখন এখান থেকে জুম আউটটি সিলেক্ট করব এখান থেকে আমাদের কিন্তু এটিকে সুইপ করে আরও আমরা বড় করে নিতে পারবো, অর্থাৎ আমরা যতটুকু কাছে আনতে চাই সেটি কিন্তু আমাদের আঙুল দিয়ে এই ফুটেজটিকে জুম ইন করতে হবে এবং জুম আউট করে সেটিকে সিলেক্ট করে তারপরে কিন্তু আমাদের ভিডিওটি প্লে করতে হবে। আর আমি যেহেতু স্বাভাবিক পর্যায়ে রেখেছিলাম এর জন্য কিন্তু স্বাভাবিক যতটুকু জুম হওয়ার কথা একটা ভিডিও সেই জুমটি আমি করেছি। এই লাস্ট পজিশনে কিন্তু এখানে অনেকটাই কিন্তু জুম ইন হচ্ছে। আপনার যতটুকু প্রয়োজন আপনি সেই ফুটেজটিকে সিলেক্ট করে আপনি স্ক্রিনে এইভাবে সেটিকে ড্র করে বড় করে দিতে হবে। আর যদি আপনি জুম আউট করতে চান তাহলে জাস্ট এখান থেকে সেটিকে ধরে এইভাবে সেটিকে ছোট করে দিতে হবে। আপনার ভিডিওর প্রয়োজন অনুযায়ী আপনি সেটিকে ছোট করে সিলেক্ট করলেই আপনার ভিডিওটি দূর থেকে কাছে আসবে এবং কাছ থেকে দূরে চলে যাবে। আশা করি আপনার কমেন্টসের উত্তর আমি কিছুটা হলেও দিতে পেরেছি। আর যদি আপনি ভিডিওটি দেখে থাকেন আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন কি না অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাছাড়াও আপনারা যারা দর্শক বন্ধু ভিডিওটি দেখেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।